প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বাংলাদেশের কোভিড-19 এর কারণে যে মহামারী শিকার আমরা হয়েছি বা দেশ যে মহামারীতে আক্রান্ত হচ্ছে বা হতে চলেছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 7 মাস বন্ধ থাকার কারণে এই অনলাইন ক্লাস সিস্টেম চালু হয়েছে। তোমরা আগ্রহ সহকারে আমাদের এই ক্লাসগুলো দেখবে। আর ইতিপূর্বে যেহেতু তোমরা অনেক জেনেছো শুনেছো, সে সম্পর্কে আর বলার দরকার নেই। আমি আমার বিষয় সম্পর্কে এখন আলোচনা করব। আজ আমাদের দেশে মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, আর অক্সিজেন আসে আসে গাছপালা থেকে। আর গাছপালা একাধিক বা বেশি পরিমাণ বাড়াতে হলে আমাদের বনায়ন প্রয়োজন। তাই তোমাদের আমি আজকে আমাদের বনায়ন সম্পর্কে আলোচনা করব। নবম শ্রেণী পঞ্চম অধ্যায়ের একটা পাঠ, বনায়ন। বনায়ন প্রথমে আমাদের জানতে হবে বনায়নটা কি। বনায়নের সংজ্ঞায়িত করতে হবে, সংজ্ঞাটা সুস্পষ্টভাবে তোমাদের জেনে নেওয়া উচিত। বই বই আছে এবং আমি বলছি, সেরকম ভালোভাবে শুনে নাও। বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছপালা পরিচর্যা সংরক্ষণকে বলা হয় বনায়ন। বৈজ্ঞানিকভাবে আমাদের দেশে যে বনায়নের কার্যক্রম চালু আসে বা আমরা কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগ করে আসি, সেটা আছে বনায়ন। আমাদের গাছপালা বনভূমি কেন প্রয়োজন? আমাদের দেশের মানুষের বেঁচে থাকার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, তারপরে জ্বালানির জন্য ইত্যাদির দিক আছে, মানে গুরুত্ব অপরিসীম। তাই একটি দেশের আয়তনের তুলনায় যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে সে পরিমাণ বনভূমি নাই। সে কারণেই আমাদের দেশে নানান দুর্যোগ, মহামারী, বন্যা, ঝড়, জলস্রোত ইত্যাদি দেখা দেয়। মানে প্রাকৃতিক ভারসাম্য আমরা রক্ষা করতে পারিনি। আমাদেরকে বেঁচে থাকতে হলে, প্রাকৃতিক এই দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদের বেশি বেশি বনায়নের মাধ্যমে গাছপালা বা বন সৃষ্টি করতে হবে। এই বিশ্ব সংস্থা জরিপে এবং বাংলাদেশের জরিপে আমাদের দেশে যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন সেটা নেই। আমাদের দেশে বনভূমি আছে মাত্র 17%। কিন্তু একটা দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনভূমি থাকা প্রয়োজন মোট আয়তনের শতকরা 25%। আর ইউনেস্কোর মতে তারা বলেছেন যে মোট আয়তনের শতকরা 10% মানুষের বাংলাদেশে রয়েছে। সেক্ষেত্রে আমরা উভয় জরিপেই আমরা খুশি আছি। আমরা বেশি বেশি বনায়ন করব, বনায়নের মাধ্যমে দেশ বাঁচাবো এবং নিজে বাঁচব। যাই হোক, আমরা এই মৌসুম বনায়ন সম্পর্কে জানতে হলে আরও বেশি কিছু ভাগ আছে, সেই ভাগগুলো আমরা জেনে নেব। যেমন বনায়ন আমরা কী, এই সংজ্ঞাটা তোমাদের জানলাম, এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নেবে, যেহেতু জ্ঞানগুলো প্রশ্নের মধ্যে থাকতে পারে। তারপরে বনায়ন কত প্রকার, কীভাবে বনায়ন করা যায়, সেটা হচ্ছে যেমন পাহাড়ি বন, আরেকটা হচ্ছে সমতল ভূমির বন, আরেকটা হচ্ছে ম্যানগ্রোভ বন, আর চার আছে সামাজিক বন, আর একটা আছে কৃষি বন। প্রত্যেক বনের আলাদা আলাদা সংজ্ঞিত আছে। যেমন আমরা প্রাকৃতিক বনকে বলতে পারি, যে বনগুলো আমাদের আশেপাশে অধিক জমিতে দেখায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠে, সেটাকে আমরা বলবো প্রাকৃতিক বন। আর মানুষ যেটা, এটা হচ্ছে প্রাকৃতিক বন। আর মানুষের সৃষ্টি যেখানে 1 একর 2 একর 5 একর 10 একর জমিতে পরিকল্পিত হয়ে মানুষ যেখানে গাছপালা রোপণ করে পরিচর্যা করে, সেটা হচ্ছে বনসৃষ্টি বন। প্রথমে আছে আমাদের সামাজিক বন, এটাকে আমরা সামাজিক বনের মধ্যে ধরতে পারি। যার বাড়ির আশেপাশে বা বসত বাড়ির আঙ্গিনায় জায়গা আছে, সেখানে অল্প অল্প গাছপালা লাগিয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। যাই হোক, এর আসলে থাক আমরা মূল কথায় আসি, পর্যায়ক্রমে আমরা সময়গত জেনে। যেমন পাহাড়ি বন, বাংলাদেশে তোমার মধ্যপুর পাহাড়ের বন, দিনাজপুর ইত্যাদি অঞ্চলে পাহাড়ের উপরে, যেমন রাঙামাটি পাহাড়ের উপরে যে বনগুলো প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে, সেই বনগুলোকে আমরা পাহাড়ি বন বলবো।
তোমাদের নানান বৃক্ষ জন্মে, পরবর্তী পাঠে আমরা এই কি কি বৃক্ষ পাওয়া যায় বনে সেটা তোমাদের জানানো হবে। তারপর আছে সমতল ভূমিরূপ। আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে যে মানুষের পরিকল্পনা অনুযায়ী সমতল ভূমিতে প্রাকৃতিকভাবে অথবা মানুষের সৃষ্টি বা মানুষ পরিকল্পিতভাবে যে বন তৈরি করে বা প্রাকৃতিকভাবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সমতল ভূমির বন, সমতল এলাকা এবং ম্যানগ্রোভ যেমন আছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বড় সৌন্দর্য সমুদ্র উপকূলে যে বনগুলো জন্মায় সেই বনগুলোকে আমরা ম্যানগ্রোভ বন বলব। অর্থাৎ লোনা পানি ও কাদার মধ্যে জেগে থেকে যে গাছপালাগুলো প্রাকৃতিকভাবে বড় হয়ে যায় সেটাই হচ্ছে ম্যানগ্রোভ বন। এই ভাগগুলো আমাদের জ্ঞানমূলক কোর্সে থাকবে, এই প্রত্যেক ভাগের সঙ্গে আমাদের জানতে হবে, বই আছে এবং আমি বলছি তোমরা সেটা ভালোভাবে জেনে নেবে। তারপরে সামাজিক বন, সামাজিক বন কিছু সংগঠন, সমাজের কিছু সংগঠন বা কিছু ছাত্রদয় কিছু অভিভাবকদয় কিন্তু সমন্বিতভাবে বড় আকারে বন বন সৃষ্টি করে সেটাকে আমরা সামাজিক বন বলে আখ্যায়িত করতে পারি। এরকম বন আমাদের দেশের বিভিন্ন এলাকায় আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই। এখন থেকে আমরা বাংলাদেশ সরকারের প্রেরণায় আরও উৎসাহিত হব এবং বেশি বেশি এই সামাজিক বন তৈরির জন্য উৎসাহিত করবো বা নিজেরা করতে হবে। এরপর আছে কৃষি বন, কৃষি বন অর্থাৎ অর্থনীতি, বাংলাদেশের অর্থনৈতিক চাকরি সচল করার জন্য এবং মানুষের জীবিকা নির্বাহের জন্য যে বন তৈরি করা হয় সেটা হচ্ছে কৃষি বন। যেমন আমরা আমের বাগান, আমের বাগান আমাদের এলাকায় যেমন রাজশাহী, দিনাজপুর এই যেমন নিচ এলাকাও এই জেলে অঞ্চলের বিভিন্ন এলাকায় মানুষের আমের চাষ করছে, লিচুর চাষ করছে, বাদামের চাষ করছে, তারপরে পেয়ারা চাষ করছে ইত্যাদিভাবে। আমরাও যদি নিজ এলাকায় এগুলো করতে পারি তাহলে নিজে সমৃদ্ধশালী হব, নিজের জীবিকা নির্বাহ হবে, দেশ উপকৃত হবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। এটাকে আমরা কৃষি বন বলি। যাই হোক, আমি তোমাদেরকে বনায়ন সম্পর্কে বললাম এবং বনায়নের সংজ্ঞায়িত করলাম। তারপর বন কত প্রকার বা বলেছি বন পাঁচ প্রকার এবং প্রত্যেক ভাগের নাম বলেছি এবং প্রত্যেকটার সংজ্ঞায়িত করেছি, সেটা তোমরা ভালোভাবে শুনেছ এবং আমার কথাগুলোর সাথে বইয়ের সংজ্ঞাগুলো মিলাবে এবং এগুলো ভালোভাবে তোমরা আমলে দিবে। পরবর্তী ক্লাসে কোন কোন বনে কী কী বৃক্ষ পাওয়া যায়, কোন কোন বনের উপকারিতা কী, কোন বন কীভাবে গড়ে উঠেছে, কোন বনের আয়োজন কতটুকু আমি পরবর্তী ক্লাসে তোমাদের জানিয়ে দেব। আর আমার ক্লাসের কোনো সমস্যা বোধ করলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই সেটা উত্তর দিব। যাই হোক, আমি তোমাদেরকে নবম শ্রেণী পঞ্চম অধ্যায়ের বনায়ন সম্পর্কে আলোচনা করলাম এবং আমি যতটুকু পেরেছি ছাত্রমত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি শেষ করছি বাড়ির কাজ দিয়ে। আমাদের বইয়ে লেখা আছে দেখবা বাংলাদেশের বনায়ন, এই বাংলাদেশের বনায়ন এই কথার অর্থ হচ্ছে যে বনায়নের বনায়ন সম্পর্কে জানা আর বনায়ন সম্পর্কে যে পাঁচ প্রকার সংখ্যায় সংগৃহীত করেছি এগুলোকে পিছনে ফিরে দেখাই আছে এই বাংলাদেশের বনায়ন। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করবো এবং তোমার নিজের উত্তর দিলেই আমি বুঝবো তোমরা এই ক্লাসটা শুনেছো বা ভালোভাবে দেখেছো। তাই আমাদের বাড়ির ক্লাসে বাংলাদেশের বনায়ন আর আজকে আমি যা বললাম সেগুলোকে পুনরাবৃত্তি করা হচ্ছে বাড়ির ক্লাস। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আগামী দিন আবার দেখা হবে। এই বিলে আমি আবার ক্লাস শেষ করি।